শ্রীমঙ্গলে বেড়াতে এলে অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে, চায়ের দেশে তো এলাম, তো চা পাতা কিনবো কোত্থেকে? শ্রীমঙ্গল ঘুরে ফেরার পথে অনেক চা প্রেমী এখান থেকে চা পাতা কিনে নিয়ে যান। এই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম গন্ধযুক্ত, নকল ও নিম্নমানের চা পাতা বিক্রি করে থাকেন। প্রতিনিয়ত এই চা পাতা স্ক্যামের শিকার হন বহু পর্যটক। তাই শ্রীমঙ্গলে এলে কোথা থেকে শতভাগ অথেন্টিক চা পাতা কিনবেন, সে ব্যাপারে জানাতেই আমার আজকের এই ভিডিও। শ্রীমঙ্গল শহরে রেল স্টেশনের ঠিক পাশেই স্টেশন রোডে অবস্থিত ছোট্ট একটা দোকান গুপ্ত টি হাউস। এটি শ্রীমঙ্গলের সবচেয়ে পুরাতন চা পাতা বিক্রয় প্রতিষ্ঠান। সীমিত লাভ ও সততার মাধ্যমে সূচনা লগ্ন থেকেই দেশব্যাপী এর সুনাম ছড়ানো। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই এর সূত্র মতে 1975 সালে BT2 ক্লোন চা আবিষ্কার করেন তৎকালীন চা বিজ্ঞানী ডক্টর হারাধন চক্রবর্তী। BT2 ক্লোন চা আবিষ্কার হওয়ার 7 বছর পর সেই ক্লোন দিয়েই বিশেষভাবে প্রস্তুত করা হয় টি গোল্ড চা পাতা। এরপরে আরও অনেক ক্লোন চা আবিষ্কার হয়েছে, কিন্তু গুণগত মান, রং, গন্ধ আর স্বাদে আজও দেশসেরা BTRI এর সেই টি গোল্ড চা পাতা। তুলনামূলক কম বয়স্ক কুড়ি ও পাতা থেকে বিশেষভাবে প্রস্তুতকৃত এই টি গোল্ড চা স্বাদে গন্ধে যেমন অতুলনীয়, রঙেও চমৎকার। সর্বোচ্চ মানের বড় দানার ও গাঢ় লিকারের এই চা, তাই একবার খেলে আবার খেতে মন চায়। গুপ্ত টি হাউসের স্বত্বাধিকারী পীযূষ কান্তি দাশগুপ্ত জানান, চট্টগ্রাম চা নিলাম কেন্দ্র থেকে BTRI এর এই টি গোল্ড চায়ের শতকরা 95% চাই তারা কিনে থাকেন। 1981 সাল থেকে বিশ্বস্ততার সাথে অরিজিনাল চা পাতা বিক্রি করে আসছে এই প্রতিষ্ঠানটি। তাই যারা চেনেন তারা শ্রীমঙ্গলে এলে সরাসরি দোকানে এসে তো চা পাতা সংগ্রহ করেনি, এছাড়াও চাইলে কুরিয়ারেও সংগ্রহ করা যাবে এখানকার চা পাতা। টি গোল্ড ছাড়াও এখানে BT2, BT ক্লোন, গ্রিন টি সহ বিভিন্ন মানের ও দামের অন্যান্য চা পাতাও পাওয়া যায়। আমিও শ্রীমঙ্গলে ঘুরতে এলে প্রতিবারই অন্তত একবার গুপ্ত টি হাউসে ঢু মারতে মিস করি না। চা নিয়ে বার্নার্ড পল হেরোউক্সের উক্তিটা আমার দারুণ প্রিয়। তিনি বলেছেন, পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যা হাতে এক কাপ চা নিয়ে সমাধান করা যাবে না। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো পথে।